Bismillahirrahmanirrahim. Şimdi আমার প্রিয় প্রিয় বাইকার ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা সবাই এখানে মোটামুটি 90% একটা বাইকের মালিক আপনারা আপনারা সবাই বাংলাদেশ থেকে নিবিচ্ছিন্নভাবে এখানে পর্যন্ত এসেছেন এবং আবার সুস্থভাবে সুন্দরভাবে যাতে বাড়ি ফিরতে পারেন আপনারা সবাই একটা বলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমরা আজকে আপনাদের এই সুন্দর মিলনে উপস্থিত হতে পেরে আমার সদ্য বড় ভাইরা এবং আমরা খুবই আনন্দিত এভাবেই যাতে আপনারা মিলেমিশে সবাই কোনো উশৃঙ্খলা ছাড়া এভাবে সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করে আবার সুস্থ এবং নিরাপদে ফিরতে পারেন। আর আপনাদের প্রতি একটি বিনম্র অনুরোধ, আপনারা এখানে যারা বাইকের মালিক রয়েছেন অনেক মানুষ কিন্তু বর্তমানের এই দ্রব্যমূল্যের উদ্যোগের বাজারে অনেক শ্রমিক বাবা আছে, রিক্সা চালক বাবা আছে, ভ্যান চালক বাবা আছে, যাদের সন্তানরাও কিন্তু আপনাদেরই বয়সী এবং প্রতিনিয়ত বাবাকে বাইকের জন্য চাপ দিচ্ছে কিন্তু বাবার পক্ষে বাইক কিনে দেওয়া সম্ভব নয়। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা একটা বাইকের মালিক, আপনাদের পেছনে পিলিয়নটা যাতে যার বাইক নেই তাকে আপনারা রাখেন, ইনশাল্লাহ রাখবেন তো ইনশাল্লাহ। আমরা সবাই এই শুধু বাইক চালাবো না, বাইকের পাশাপাশি আপনারা বাইক চালিয়ে যেভাবে সারা দেশে আনাচে কানাচে ঘুরে বেড়াতে পারেন, যার গাড়ি আছে সে কিন্তু সে পারে না, সেটা গ্লাসের ভিতর থেকে অনেক কিছু দেখা যায় না, আপনার খোলা চোখে অনেক কিছু দেখেন। আপনাদের এই দেখাটা যাতে মানবিকতায় পরিপূর্ণ হয় এবং আপনাদের এই পদচারণা যাতে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলবো তো ইনশাল্লাহ। তো সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং ভবিষ্যতে আমাদের মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যার যার জায়গা থেকে স্বল্প পরিসরে হলেও আমরা সবাই এগিয়ে আসব। আর বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সরকারের নিয়ম কানুনগুলো মেনে চলব, কখনোই ওভার স্পিড নয়। আপনাদের এই বাইক চালনা দিয়ে আমরা অনেক প্রতিপাদ্য তুলে ধরতে পারি যেটা আমাদের দেশ এবং সমাজ উপকৃত হবে এবং কখনো কোনো মুরব্বির সামনে দিয়ে কিংবা ছোটখাটো দোকানের সামনে দিয়ে কিংবা মসজিদ মাদ্রাসা স্কুলের সামনে দিয়ে আমরা যাতে স্পিড হর্ন নিয়ন্ত্রণ করে আমাদের দেশকে ভালোবেসে আমরা যাতে নিয়মের মধ্যে দিয়ে স্পিড ওভারকাম না করে আমরা যাতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারে আপনাদের থেকে দেখে যাতে সামনে যারা বাইক কিনবে তারা যাতে অনুপ্রেরণা হিসেবে আপনাদেরকে নেয়, এই ঐক্যবদ্ধতা আমাদের বাংলাদেশ গঠনে যাতে হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।